কলকাতা, তুমি হেঁটে দেখো কলকাতা। কলকাতা হলো সাহিত্য, সংস্কৃতি এবং কালচারের একটি মিলিত সম্ভার যা বই ছাড়া সম্পূর্ণ কখনো হতেই পারে না। তো আমি চলেছি কলকাতা বইমেলায়। হ্যালো বন্ধুরা, আজকে এসে গেছি কলকাতা বইমেলায়। প্রায় 2 বছর পর, করোনার পরে এই প্রথম 2 বছর পর এলাম। আমি 6 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। আরে দেখলাম 9টা গেট করে প্রত্যেকবারই, এবারেও 9টা গেট করেছে। এবারে থিম মূলত স্পেন। প্রবেশ করেছি 6 নম্বর গেট দিয়ে। তো আমি শুরু করছি বাংলা সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপ দিয়েই। এই মেলা কিভাবে আসবে সেটা তোমাদের ভালো করে বিস্তারিতভাবে জানিয়ে দিই। যদি তোমরা মেদিনীপুর থেকে আসছো তাহলে তোমাদের হাওড়া মেদিনীপুর লোকালে আসতে হবে। দিয়ে ওখান থেকে তোমাদের AC-12 বা S-12-এর বাসে করে আসাটাই বেটার। আর হাওড়া থেকে এলেও S-12-এর বাসে করে তোমাদের আসতে হবে। S-12-এর বাস পুরো 9 নম্বর গেটে কলকাতা বইমেলার একদম এক্সাক্ট জায়গায় নামিয়ে দেবে। ওখান থেকে তোমাদের বইমেলায় আসা সুবিধা হবে। এছাড়াও বইমেলার দিকে আমি দেখলাম মেট্রো আছে। আমি যদিও বাসে এসেছি, তোমরা যদি হাওড়ায় কাছাকাছি কলকাতায় থেকে থাকো তোমরা মেট্রোতেও আসতে পারো। এইবারে 700টা বইয়ের স্টল ছিল। আর লিটিল ম্যাগাজিনের 200টা স্টল ছিল। বিদেশি স্টল মোট মানে 14-15টা হবে। আমেরিকান, থাইল্যান্ড, স্পেন, জাপান, ইতালি, ফ্রান্স, মেক্সিকো, রাশিয়া, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইরান, পেরু, ব্রিটিশ কাউন্সিল আর নিউ ইয়র্ক। আরও কয়েকটা ছিল তবে এই মুহূর্তে মনে পড়ছে না। প্রথমেই আমি অনুষ্টুপের এই বইঘরটি দেখে খুব ভালো লেগেছিল। তারপরে আরও নানা রকম স্টল ছিল, প্রায় 700টা স্টল। ভাবতে পারছো বন্ধুরা, সবগুলো ঢোকা পসিবল হয়নি, কারণ ট্রেন ধরতে তাহলে দেরি হয়ে যেত আমাদের। তাই বিখ্যাত বিখ্যাত প্রকাশনীগুলোতে গিয়েছিলাম, আরও কিছুতে গেছিলাম সময় দেখে। আমি পৌঁছেছিলাম মোটামুটি বলতে গেলে ওই দুপুর 1টার সময়। আর আমরা বেরিয়েছিলাম সেই 4টের লোকালটা ধরার জন্য, মেদিনীপুর লোকাল। তো আমরা তাই 3 ঘন্টার মধ্যেই ঘোরা কমপ্লিট করে নিই। তো আমরা এখন এসে গেছি দেজ পাবলিশিংয়ের ভেতরে, যা ভিড়। একটু দেখে তারপর বেরিয়ে গেছি ক্যাটালগ নিয়ে। হাঁটতে হাঁটতে দেখছিলাম কত রকমের নানা রকমের স্টল। তারপর আজকাল মিষ্টির দোকান বসেছে, আইসক্রিম বসেছে, আর মিষ্টি দইয়ের ভাঁড় ছিল, বেশ দারুণ সুস্বাদু ছিল, কিন্তু নেওয়া হয়নি সময়ের অভাবে। আমরা বেসিক্যালি আনন্দ পাবলিশার্সটা খুঁজছিলাম কিন্তু তাও পাচ্ছিলাম না, বোধহয় অনেক দূরে ছিল। কারণ আমরা 6 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, বোধহয় 9 নম্বর গেটের দিকে ছিল। পত্রভারতীর স্টল দেখতে পেলাম, তারপর ওই তো আনন্দ পাবলিশার্স। এইদিকে শিশু সাহিত্য সংসদ আছে। আমরা ওখান থেকে ক্যাটালগটা সংগ্রহ করে নিয়েছিলাম, তারপরে গিয়েছিলাম আনন্দ পাবলিশার্সে। ওখানে একদিন ঢুকতেই আনন্দ পাবলিশার্সে ক্যাটালগ দিয়ে দিচ্ছে। ভেতরটা বেশ পরিষ্কার, খুব সুন্দর লাগছিল। নানা রকমের বইয়ের সমাহার দেখছিলাম, বই এবারে বেশ নতুনত্ব এসেছে। সত্যজিৎ রায় এবং অন্যান্য নতুন বইয়ের পাশাপাশি অন্য রকমের বেশ ডিটেকটিভ টাইপ বই বেশি এসেছে। নতুন লেখকদের বই নানারকমভাবে পাবলিশ করা হচ্ছে। এবার আমরা চলে এলাম মাইকেল মধুসূদন হলের ভেতরে। বাইরেটা একটু দেখছিলাম, মাইকেল মধুসূদন সম্পর্কে লেখা ছিল কিছু বক্তব্য। তারপরে আমরা ওখানে হলে প্রবেশ করলাম। খুব ভালো লাগছিলো দেখে যে এখনও বাঙালি বাংলা বইয়ের সাথে ইংলিশ বইও পড়ে, আর ইংলিশ বইয়ের জন্য বাংলা বইকে ভুলে যায়নি, এই আদর্শকে তুলে ধরেছে, ধরে রেখেছে বরঞ্চ বলা যায়। এই মধুসূদন হলে যে একটা বিখ্যাত লক্ষ্য করলাম, BTS-এর বই চলে এসেছে। সাউথ কোরিয়ার বিখ্যাত ব্যান্ড BTS-এর নানা রকমের বই, কে-পপ সেন্সেশন BTS-এর বই, তারপরে নানান আর্টিকেলস দেওয়া বইও এসেছে। অনেক রকমের 3-4টে স্টলে বই আছে দেখছি। দামটা বেশ অনেক, কিন্তু ছবি তুলতে কে ছাড়ে বলুন, ছবি তুলে নিয়েছি ঠিকই। যাদের যাদের BTS আর্মি আছেন একটা পার্পেল হার্ট কমেন্ট করবেন অবশ্যই। BTS ম্যাগাজিনের ভেতরে নানা রকম BTS-এর মুহূর্ত 18 থেকে 2022-23 অবধি ছবি তোলা রয়েছে, নানা রকম তাদের সিঙ্গারের জীবন কাহিনী অনেক কিছু রয়েছে। তো আপনারা চাইলে কিনতে পারেন। কলকাতায় যে এত সমারোহ, BTS-কে সশ্রদ্ধা সম্মান জানানো হচ্ছে, আমার দেখে খুব ভালো লাগলো, বেশ ইমোশনাল হলাম। যে মেসিরও একটা বই দেখতে পেলাম, আরও নানা রকমের বই ছিল। দিয়ে আমি দেখলাম আমার চিত্রকূটে নানা রকম শৈশবের বাচ্চাদের শিশু কাহিনীর বই এসেছে ইংলিশে।
তারপরে পাশাপাশি অনেক পত্রিকার বই এসছে। এবার চলে যায় বিদেশের স্টলগুলোতে। থিম যেহেতু মূলত স্পেন, তাই ছোট ছোট বিদেশের স্টলগুলো আছে, কিন্তু সেগুলো বেশ কিছু দেখলাম বন্ধ আছে, হয়তো পরে খুলবে সন্ধ্যেবেলার দিকে, এখন তো বন্ধ দেখলাম। জাপানের স্টলটা খোলা আছে, আর স্পেন তো মূলত এবারে থিম, তাই স্পেন খোলা থাকবেই, কিন্তু কিছু কিছু খোলা আছে, বাকি অনেকগুলো বিদেশের স্টল দেখলাম বন্ধ আছে। ফ্রান্সটাও মনে হয় বন্ধ দেখছিলাম, কিন্তু না, একটু দুপুর পর তো একটা দেড়টার দিকে খুলেছিল ফ্রান্সের স্টলটা। তারপরে আই লাভ থাইল্যান্ড লেখা ছিল থাইল্যান্ডের স্টলের কাছে। তারপর আমরা দেখলাম রাশিয়ার স্টলটা খোলা ছিল, তাই রাশিয়ার স্টলে ঢুকে গিয়েছিলাম। নানা রকমের রাশিয়ান ভাষায় লেখা বই, তারপর অনেকে ছবি তুলছে রাশিয়ার ভেতরে। ভেতরটা খুব সুন্দর সুসজ্জিতভাবে সাজানো। আমাদের ভারতবর্ষীয়ানরাই সব বই স্টলের জন্য রেখেছেন তাদের সমারোহে। কিছু সন্দেশ বোধহয় রাশিয়ান থেকে আনা, আর কিছু নানান পোস্টার, বেশ নানা রকম নতুনত্ব স্টাইলের রাশিয়ার ছবিগুলো দিয়েছে চারিদিকে পুরো ছড়ানো, সুন্দরভাবে সাজানো। তারপর চলে গেলাম জাপানের স্টলটিতে। জাপানের স্টলটিতে নানা রকম সুন্দর সুসজ্জিতভাবে সাজানো আছে, বাইরেটাও যেমন সাজানো, ভেতরটাও তেমনি সাজানো। অনেকেই আবার জাপানি ড্রেস পরে দাঁড়িয়ে আছে। তারপর এইগুলো নন সেল, এগুলো সেলের জন্য নয়, দেখার জন্য শুধুমাত্র। জাপানের যা যা জিনিসপত্র আছে, বই আছে। এরপর চলে আসছি স্পেনে, যেটা আমাদের এবারে মূলত কলকাতা বুক ফেয়ার 2023-এর থিম। তো চলুন স্পেনে ঢুকে যাই। অনেক খবরের লোকেরাও এসেছে দেখছিলাম টিভি চ্যানেলের। বাইরেটা মনে হয় লাইটিং দেবে রাতের বেলা, আর ভেতরটাও খুব লাইটিং দেওয়া হবে মনে হয়। এখন দুপুর বলে চালায়নি লাইট। ওই যে একজন বিদেশিনী স্পেনীয় বাসী বসে আছেন, তার সাথে ভারতীয়রা বসে আছেন। আর ভেতরে খুব সুসজ্জিতভাবে দেখুন গোলাপি ডেকোরেটর দিয়ে সাজানো আছে নানান রকমের স্পেনীয় ভাষায় বই। একটা তো বুঝতে পারছিলাম না স্পেনের ওয়ার্ড, কিন্তু স্পেনের ভাষায় লেখা ছিল সেটা বোঝা যাচ্ছিল। এখান থেকে বেরিয়ে আসলাম, দেখলাম নানা রকমের খাবারের স্টল বসেছে। তারপরেই চলে এলাম বাংলাদেশের স্টলে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বাংলাদেশের স্টলকে। নানান সাহিত্যিক, কবি সাহিত্যিক, লেখক এসেছিলেন, বই সমগ্রহে সাজানো ছিল। অনেকে কিনছেন, কথা বলছেন, নতুন নতুন বই দেখছেন, আলোচনা করছেন। এবারে বেশ নতুনত্ব বই এসেছে বাংলাদেশ থেকে। তারপর চলুন ব্রিটিশ কাউন্সিলে যাওয়া যাক। ব্রিটিশ কাউন্সিলের কাছে নানা রকম বই রেখেছে, তবে একটু স্বল্প মাত্রায় আমার মনে হয়েছে কম এসেছে বই। তবে যা এসেছে বেশ ভালো দামের আর ভালো কোয়ালিটির বই এসেছে। তারপরে আমরা বেরিয়ে এলাম ওখান থেকে, প্যারিমোহন স্টলে আসবো বলে দিয়ে প্যারিমোহন স্টলে প্রবেশ করলাম। বেশ বাইরে থেকে অন্ধকার মনে হলো, ভেতরটা খুব ঠান্ডা আর শীতল লাগছে, যেহেতু এত গরম পড়ে গেছে ফেব্রুয়ারি মাসেই, কি বলবো। তাই খুব এসির হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছিলো, ফ্যানের হাওয়া দিচ্ছে। এটা কেমন ডিএনএ স্টাইলের সাজানো হয়েছে। ডিএনএ বলতে মনে এসে গেল বিটিএসএস এর ডিএনএ গানটা, গানটার কথা, নকশা পাঠ। ইংলিশের বেশ অন্যরকমের বই এসেছে, তবে নেওয়া হয়নি, সময় পাচ্ছিলাম না, এত লেট হয়ে যাচ্ছিলো, আমাদের ঘরেও ভিতরে ট্রেনে লেট হয়ে যাচ্ছিলো, তাই বইয়ের ছবিগুলো তুলেই চলে যেতে হলো, কিছু করার ছিল না আমাদের। এরপর ওই স্টল থেকে বেরিয়ে আর একটা স্টল দেখলাম, তারপরে একটা বাচ্চাদের বই, ছোটো গল্পের বই, তারপর ইংলিশ বই পড়ার বই ছিল, সেখানে গেছিলাম। দেখলাম এনসিআরটির অনেকগুলো বই এসেছে ইংলিশ মিডিয়ামের, নানা রকমভাবে মহাকাশের বই এসে, দলাই লামা সম্পর্কে বইয়ের স্টল বসেছে। তারপর দেখলাম আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু সম্পর্কে বই এসেছে। একটু দেখছিলাম সন্ন্যাসীদের জন্যে বা এমনি মঙ্কের জন্য বিখ্যাত কিছু বই এসেছে। স্বামী বিবেকানন্দ সম্পর্কে এবারে অনেক বই এসছে, আর নেতাজি সম্পর্কেও বই এসছে। বেশ বেশ ভালো কোয়ালিটির বই এবারে এসেছে অন্যবারের থেকে। এবারে মাই ফেভারিট অ্যানিমেগুলোর বই এসছে, একটা জায়গায় অ্যানিমের ভিডিওগ্রাফি, কার্টুনের ভিডিও এসেছে। তারপর গেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ নামক একটি স্টল বসেছে, দেখলাম অন্য রকমের বই। এগুলো সহজ পাঠেরও বই আছে, আবার অন্যান্য বইও রেখেছেন।
তারপর নানা রকমের অন্যান্য স্টল দেখছিলাম। বিশ ফার্ম শুনেছি, বুক ফার্ম শুনিনি। বুক ফার্মের বইয়ের স্টলও আজ দেখে নিলাম। তারপরে এখানে আরও অনেক স্টল ছিল, বেশ ভালো কোয়ালিটির স্টল বসেছে, কিন্তু দেখার সময় নেই বলে দেখা হয়নি। মুক্তমঞ্চ প্রাঙ্গণে বিকেল 5টায় অনুষ্ঠান শুরু হবে। বিভিন্ন পরিচিত কলকাতার আর্টিস্টগণ আসবেন, কবি সাহিত্যিকরা আসবেন, সিনেমা চলচ্চিত্রকর আসবেন, কিছু সাহিত্যিক আসবেন, কিছু পরিচিত মুখ আসবেন, কিন্তু দেখার সময় নেই, আমাদের ট্রেন ধরতে হবে। দিয়ে আর একটা হলে আমরা প্রবেশ করলাম, বেশ বড় হলে। এই হলগুলো ইংলিশ বই বেশি আছে, বেশ ভালো ভালো বই এসেছে এবার ইংলিশেরও, বাংলার সাথে ইংলিশেরও একসাথে সমারোহ বসেছে এই হলগুলোতে। কার্টুনের বইও আছে প্রচুর, জ্ঞান বিচিত্রা এসেছে দেখলাম এবারে, নান্দনিক কিশলয়, তারপর গীতাঞ্জলি, সাথে আরও নানা রকমের বই এসেছে। তিনি একটি সুন্দরভাবে শিক্ষার স্তরকে তুলে ধরেছেন। শিশু সাহিত্য সংসদ বা সাহিত্য একাডেমিতে আমরা ঢুকেছিলাম, ওখানে শিশু সাহিত্যের অনেক বই ছিল, নানা রকমের বই। এককালে আমিও এই বই পড়েছি, অনেক রকমের শিশু সাহিত্যের একটা বই এখান থেকে আমি একবার নিয়েছিলাম। ওই টুনটুনি ও বাঘের গল্পের বই একবার কিনে দিয়েছিল, তখন পড়েছিলাম সাহিত্য একাডেমি থেকে সেই বই, কিন্তু সেটা মেদিনীপুরেই কিনেছিলাম। আর এখানে নানা ভাষার বই আছে, নানা রাজ্য থেকে আসা, এটা বেশ আধুনিক লাগলো আমার, নতুনত্ব লাগলো। বেশ বিভিন্ন রাজ্য, আমাদের ভারতে যেরকম বিভিন্ন রাজ্য মিশে আছে, সেরকম বইয়ের সমাহারও যেন কলকাতায় এসে মিশেছে। এরপর সেখান থেকে চলে গেলাম ফ্যামিলি বুক শপ, এখানে অন্য রকমের বই আছে। এখানে একটা ক্যাটালগ নিয়ে এলাম, প্রচুর ভিড় ছিল, ক্যাটালগ নিয়েই বেরিয়ে এসেছি। তারপর সাহিত্য পড়ে প্রতিদিনের এখানে বেশ অন্য রকমের ছবি আছে, কার্টুন আঁকা আছে, খুব সুন্দর লাগছিলো তাই তুলেছি, খুব ভালো লাগছিলো। আর আর্জেন্টিনার বিখ্যাত ফুটবলার আমরা সবাই জানি, তার ছবি, মেসির ছবি বিশেষ করে আছে এখানে, খুব সুন্দরভাবে দেখাচ্ছি, দেখুন চলুন। ওই যে মেসির ছবি খুব বড় করে দেওয়া আছে, এবারে ফুটবলের বিশ্বকাপ জিতেছে 2022 সালে, তাই তার ছবি দেওয়া হয়েছে, সুন্দরভাবে তার মুহূর্তটি তুলে ধরা হয়েছে। অনেকক্ষণ পর খুঁজে পেয়েছি মিত্র আর ঘোষ পাবলিশার্স। মিত্র আর ঘোষ পাবলিশার্স থেকে আমরা ক্যাটালগ নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে। একটু লিটিল ম্যাগাজিনের স্টলে যাব, 9 নম্বর স্টলের দিকে আছে। তারপরেই আমরা বাসে উঠে আমাদের স্টেশনে চলে যাব। নানা রকম পথ চলতি, নানা রকম স্টলের দিকে চোখ ফিরিয়ে তাকালাম, খুব ভালো লাগছিলো দেখে। মেলাটি চলবে 31 জানুয়ারি থেকে শুরু হয়েছে 12 ফেব্রুয়ারি অবধি চলবে, দুপুর 12টা থেকে প্রত্যেক দিন রাত 8টা অবধি। তারপর বিকেল 5টা সাড়ে 5টা থেকে নানা রকমের অনুষ্ঠান শুরু হয়। তো আপনারা যারা কলকাতায় থাকেন অবশ্যই আপনারা দেখতে আসবেন। আগেরবারে কথা মনে আসছে, খুবই বন্ধুদের সাথে আমরা 4-5 জন বন্ধু মিলে এসেছিলাম 2020 সালে বইমেলাতে এখানেই, সেটা আমার প্রথমবার ছিল, খুব মজা হয়েছিল, বন্ধুদের সাথে ছবি তুলেছিলাম, বই কিনেছিলাম, খুব ভালো লেগেছিল। ছোটদের বইমেলায় আমরা পৌঁছে গেলাম আবোল তাবোল, এখানে স্পেশালি আবোল তাবোলেরই বই বিক্রি হচ্ছে। এখানে ক্যাটালগ দিচ্ছিলো না, আমি চেয়েছি কিন্তু তারা দেয়নি, কোনো অসুবিধা হবে হয়তো। তারপর এখানে বেশিরভাগ দেখলাম আবোল তাবোলেরই বই আছে, মানে নানা রকম খাই খাই আছে, আবোল তাবোল আছে। তারপর সেখান থেকে আর একটা বই স্টলে গিয়েছিলাম লাস্ট। এত ভিড়, অনেক জায়গায় তো অনেক ভিড় আছে, আর সব জায়গায় লোক ভর্তি, চারিদিকে স্টল দেখতে দেখতে যাচ্ছিলাম। তারপরে এখানে একটা নতুনত্ব নকশা দেখতে পাচ্ছি, সেটা তুলে নিয়েছি প্রতিভাসের কাছে। অনেক স্টল যাওয়া হচ্ছিলো না, আমরা মাঝে বসে পড়েছিলাম গাছতলায়। তারপরে আমরা লাস্ট এখানে ইস্কনের মন্দির আছে, ইস্কন থেকে এনারা পাবলিশার্স এসেছেন, অনেকগুলো বিবেকানন্দ, রামকৃষ্ণ, সারদা মায়ের বই এখানে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল আছে। তো আপনারা যারা পছন্দ করেন তারা নেবেন, আমি একটা নিয়েছি বিবেকানন্দের বই, ছোটো পাতলা দেখে। আর আমরা শেষে পৌঁছে গেলাম 200টা ম্যাগাজিনের স্টলে, লিটিল ম্যাগাজিন যাকে বলে, নবকল্লোল পথে দেখা হলো। তারপরে আমরা লিটিল ম্যাগাজিনের দিকে ক্রমশ এগিয়ে গেলাম, এখানে অনেক রকমের বই আছে কিন্তু এত ভিড়, আর ভেতরে ঢোকা পসিবলই নয়, তাহলে আমাদের আজকের বাড়ি যেতে হবে না। এখানে যারাই আস, এবারে আপনাদের থিম কি আছে? থিম কি আছে? থিম
শিশুদের বই, শিশুদের বই আছে, তারপর ছবির বই আছে, বিদ্যাসাগরের বইটা নেই। সুন্দর বই, যারা রিসার্চ করতে পারে, যারা রিসার্চ করে তাদের জন্য তারা মোটামুটি দুদিন হাতে করে নিয়ে আসবে, কারণ বইমেলাটা বেশি অনেক বড় এরিয়া জুড়ে। আমার তো 6 থেকে মোটামুটি 9-10 অবধি ঘোরা হয়েছে, 3-4 দিকে গিয়েছিলাম কিন্তু যার সময় হয়নি তাড়াতাড়ি করে গিয়েই ফিরে এসেছিলাম। তো তোমরা যারা যাবে 2 দিন মোটামুটি তোমাদের হাতে সময় নিয়ে যেতে হবে, অনেক বড় এরিয়া জুড়ে তো হয়, একেবারে এই প্রান্ত থেকে ওই প্রান্ত, ভেতরে ঢুকলে পুরো বইয়ের সমুদ্র রাজ্য থেকে তোমরা এত অমক টানবে তোমরা বেরোতেই পারবে না। তো তাই সময় নিয়ে যাবে। আমরা এবার আমাদের যাওয়ার সময় হয়ে গেল, আমরা 9 নম্বর দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছি। ওখানে সামনেই বাস দাঁড়িয়ে আছে, হাওড়া যাওয়ার অনেক বাস দাঁড়িয়ে আছে, তোমরা এখান থেকেই প্রচুর বাস পেয়ে যাবে যে যেখানে যাওয়ার গন্তব্যস্থলে। তো আমরা হাওড়া যাবো, তাই আমরা হাওড়ার S12 বাস খুঁজছিলাম, তখনও আসেনি, একটু পরেই চলে আসবে। আমরা দুপুর 2:30-3টের বাসটা ধরবো জাস্ট। 6 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, আমাদের টোটো অটো নিয়ে এসেছিলো, আর আমি 9 নম্বর গেট দিয়ে বেরিয়ে গেলাম, এখান দিয়ে বাস পাওয়া যায়, তাই এখান দিয়েই বেরালাম 9 নম্বর গেট। এই S12-এর বাস, S12-এর বাসে করে আমরা এখন হাওড়া স্টেশনে যাই। আপনাদের হাওড়া থেকে বাসে করে S12 বাস 9 নম্বরেই নামাবে, 9 নম্বর থেকে আপনাদের একদম মেলা একদম কাছে, আর এখানে মেট্রোও আছে ওপর দিকটায়, ওইখান থেকেও অনেকে আসতে পারেন। এর মতো ভিডিওটা এখানে এন্ড করছি। তো আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না যে কলকাতা বইমেলায় আপনারা কে কে আপাতত ঘুরে নিয়েছেন আর কার কার ঘোরা বাকি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।